মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। ভালো আছেন? আছি ভালো। ঘুম হয়েছে ভালো আপনার? বেশি ঘুম ভালো হয় না। তো প্রেশারটা একটু দেখি আপনার। প্রেশারটা তো মনে হচ্ছে হাই প্রেশার। কত আপা? 140/80। তো কি সমস্যা আপনার? কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? অনেক তো পায়ে আমার এই পায়ে পায়ের হাঁটুর উড়োর হার বানিয়েছে যোগ দিয়ে। কি হয়েছিল পায়ে? আমি স্বাধীনতা যোগ দিয়ে অনেক পরপর তিনবার আহত হয়েছি। আপনি কি যুদ্ধ করেছেন? হ্যাঁ, ফ্রন্ট পেটে আমি যুদ্ধ করেছি। আমি একজন কমান্ডার ছিলাম। আমি নিজে এলএমজি চালাইতাম। অক্টোবরের 9 তারিখ কুমিল্লা বুড়িচং থানা, এটা 2 নম্বর সেক্টর, ওইখানে আমার দলের 47 জন নিয়ে আমি যাই। জানতে পারলাম 8ই অক্টোবর ওইখানে একটা বাড়ি গোবিন্দপুর বাজার পড়ছে পাকিস্তানি আমাদের। তো 9 তারিখে আমরা ওইখানে এমবসিতে অবস্থান করছিলাম। বিকাল 4:30টার সময় একটা গুলি এসে আমার হাঁটুর উড়ুর 2 ইঞ্চি হাড় খুলে নিয়ে যায়। তখন আমার হাতে এলএমজি, এটার আমি ম্যাগাজিন বার খুলে 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 পরে আমি কুলিন করতে পারি না। সাইডুলিন করে একটা বাড়িতে গেলে দুইজন মা বোন তারা আমার টেনে নিয়ে কচুরি পানা একটা নালা খালের মধ্যে ফালায়। 10 মিনিট পরে পাকিস্তানি আনারা এখানে আসে চার্জ করে। মাত্র 72 জন আমি বেঁচে যাই। তারপর সুবেদার আফজল আমার সহযোদ্ধার আমাকে মসজিদ থেকে একটা পালং এনে নান্যা বাজারে নিয়ে যায়। 2 দিন চিকিৎসার পর জানতে পারলাম যে ইন্ডিয়াতে একটা বিশ্রামন যে একটা বাংলাদেশ ফোর্সেস একমাত্র একটা হাসপাতাল, এই হাসপাতালে আমাকে ভর্তি করায়। গিয়ে দেখতে পারলাম ওই হাসপাতালে ক্যাপ্টেন সাতার আপা, মেজর আক্তার ভাই, পদ্মা আপা আপনাদের মতনই, ও ভৈরবে লেখাপড়া করতো ইন্টারমিডিয়েট, আলো মধুমিতা লিলিমা ডাক্তার নাজিমের মিসেস, সুলতানা কামাল ডাক্তার নাজিম, ডাক্তার মাহমুদ ফারুক। তো ওই সময়তে কি আপনি ভালো চিকিৎসা পেয়েছেন? ওইখানে হাসপাতালে খুব ভালো চিকিৎসা করেছেন, এত চিকিৎসা, সব সিস্টাররা ডাক্তাররা তারা ওইখানে, বিশেষ করে বিলাতে অ্যাপার্সি হাসপাতাল ডাক্তার জাফর উল্লাহ চৌধুরী, উনি আমাদের কুমিল্লার ডক্টর মবিন ভাই, ওরা ইয় সমাধি ওরা ছিল ভাষ্যকার। মেন চিকিৎসাটাই করছে নাজিম ভাই, ডাক্তার ক্যাপ্টেন সাতারা আক্তার ভাই। তো আমরা তাদের সম্বন্ধে আরো কিভাবে জানতে পারবো? মেজর আক্তার ভাইয়ের একটা লেখা আছে একটা বই, বারবার ফিরে যায়। ঠিক আছে আঙ্কেল, আপনি ভালো থাকেন। আপনি যে বইটার কথা বলছেন বারবার ফিরে যায়, আমি বইটা সংগ্রহ করে পড়ে নিব। তো ভালো থাকেন আপনি। শ্রীমন্তপুর গ্রামে ঢোকার মুখ চেকপোস্ট, বিএসএফ সেন্ট্রি নাম জিজ্ঞাসা করল। ক্যাপ্টেন শুনে সেলুট করে কোন দিকে যেতে হবে রাস্তা বুঝিয়ে দিল। চেকপোস্টের ভেতরে বাম ধার ঘেঁষে বিএসএফ এর এস্টাবলিশমেন্ট ছাড়িয়ে একটা ছোট খেলার মাঠ, পোস্ট অফিস আর স্কুল। স্কুলের একটা পাকা বাড়ি, টিনের চাল, তাতে 3টা রুম আর একটা বাড়ির দরমার দেয়াল। এগুলোর মধ্যেই ছিল 2 নম্বর সেক্টরের ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার্স। আমার মেডিকেল ইন্সপেকশন রুম করার জন্য কোনো জায়গা খালি নেই, পাশের পুরনো গোয়াল ঘরটা ছাড়া। ঘরটার চাল পরো পরো, বেড়াটাও তথই বছ। অজ্ঞতা কি আর করার, ওই গোয়াল ঘরটাকেই যতদূর সম্ভব জোড়াতালি দিয়ে ঠিক করা হলো। মেঝেটা ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। রুমের লে আউট প্ল্যানটা ঠিক করে ফেললাম। এক পাশে থাকবে রুগী পরীক্ষা করার টেবিল কাম বেড, আর এক পাশে থাকবে মেডিসিনের ওয়ার্ড্রপ। কিন্তু বেড পাই কোথায় আর ওয়ার্ড্রপই বা পাই কোথায়? 4টে ইট 4 কোণায় পেতে কটা কাঠের তক্তা বিছিয়ে হলো বেড, আর এক পাশে ওই রকমই তক্তা বিছিয়ে মেডিসিন রাখার ব্যবস্থা করা হলো। মেডিসিন আর কত কিছু, এসডিজেড আর এপিসি ট্যাবলেট,
কম্বায়োটিক ইঞ্জেকশন, কিছু গজ, ব্যান্ডেজ, কয়েকটা শেল ড্রেসিং আর আইভি ড্রিপ, এইসব কিছু ওপাশের তক্তার উপর এটে গেল। এই হলো আমাদের এক বেডের এমআই রুম বা হাসপাতাল। আপনি কোন অসুবিধা হয়নি তো? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আলোকে যে আপনার যে বইটি লেখা বারবার ফিরে যায়, বইটি আমরা পড়লাম, অনেক ভালো লেগেছে। বইতে লেখা দেখলাম বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামে যে হসপিটালটা খোলা হয়েছিল, ওই হসপিটালটা কিভাবে খোলা হয়েছিল ওইটা যদি একটু বলতেন। ১৯৭১ মার্চে আমরা ওখানে গেলাম বা মানে রিভোল্ট করলাম, বিদ্রোহ করে ওই ঘুরে ফিরে ওইখানে গিয়ে পড়লাম। ওই সোনামুড়া, বিবির বাজার, সেক্টর ২ আমাদের এরিয়া ছিল, কুমিল্লা, নোয়াখালী মিলিয়ে এই জায়গাটাকে ফেস করা। তো আমাদের শহর ছিল ওই যে ইন্ডিয়ার সোনামুড়া, তার পাশে মেলাঘর, বিশ্রামঘর, এই পুরো জায়গাটা আমরা আগরতলার পর থেকে শুরু করে বেলুনিয়া পর্যন্ত এটা আমাদের জায়গা ছিল। আমাদের ১১টা সাবসেক্টর ছিল, ওই নরসিংহর থেকে শুরু করে কোনাবন, শালদা নদী, মন্তলি এই করে, তারপরে ধনপুর, নির্ভয়পুর, তারপরে রাজনগর, রাধানগর, এই মোট ১১টা সাবসেক্টর ছিল। এইখানে আমাদের প্রচুর সোলজার, ফ্রিডম ফাইটার আহত হতো। তো ইন্ডিয়ান হাসপাতাল আমাদেরকে প্রচুর সাপোর্ট দিত, কিন্তু সেই আগরতলায় যেতে হবে, আগরতলায় যাওয়া একটা লম্বা ব্যাপার, কিন্তু আমাদের নিজেদের কিছু প্রভিশন থাকার দরকার ছিল যে এই মেডিকেল চিকিৎসা, সঙ্গে সঙ্গে চিকিৎসা করার একটা ব্যবস্থা। তো আমরা সেটা করেছিলাম। পূর্ব বেঙ্গলের যে, ইস্ট বেঙ্গলের যে ব্যাটালিয়নটা আমাদের, যার মধ্যে আমরা ছিলাম, আমি এটা আরএমও ছিলাম, এটার একটা অ্যাম্বুলেন্স ছিল। তো এই অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক মোটামুটি জিনিসপত্র ছিল যেগুলো ফার্স্ট এড দেওয়া যায় বা টুকটাক চিকিৎসা দেওয়া যায়, এগুলো তো এগুলো নিয়ে আমরা সোনামুড়াতে প্রথম আমাদের একটা ছোট্ট একটা সেন্টার করি, যেখান থেকে আমরা এই রোগীদেরকে মানে এই ইনজিওর আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতাম। তখন ওখানে কোনো বড় হাসপাতাল গড়ে ওঠেনি বা কোনো নার্স ছিল না, আমি একাই ছিলাম, আমার সঙ্গে আর্মি মেডিকেল কোরের দু একজন সাপোর্ট, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল দু একজন। এটা অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের জিনিসপত্রগুলো নামিয়ে এনেছিল। অ্যাম্বুলেন্সটা আমাদের তেলিয়াপাড়া বলে একটা জায়গা যেখানে আমরা শুরু করেছিলাম প্রথম মুক্তিযুদ্ধ ইয়েটা, সেখানে রয়ে গেছিল। পরে এই অ্যাম্বুলেন্সটা আমার এখানে চলে আসে। ইতিমধ্যে আমরা ওগুলো নিয়ে একটা ক্যাম্পের মতো, এটাকে বলে এমআই রুম, মেডিকেল ইন্সপেকশন রুম, যেখানে রোগী আসলে রোগীকে চিকিৎসা দেওয়া হয়, ইত্যাদি ব্যবস্থা করা হয়, এইটা করা হয়েছিল। একটা বিবির বাজার বলে একটা জায়গা, বিবির বাজার হচ্ছে সোনামুড়ার সামনে, বিবির বাজার, বিবির বাজার হচ্ছে বাংলাদেশ সাইডে বা পাকিস্তান ছিল তখন, পাকিস্তান সাইডে বাংলাদেশ ইয়ে, আর কিন্তু তার ইন্ডিয়ান সাইডে ওরা গ্রামটার নাম হচ্ছে শ্রীমন্তপুর, ওই শ্রীমন্তপুর আমাদের এটা প্রথম স্ট্যাবলিশড হয়েছিল। ওইখানে কি শুধু ফার্স্ট এড দেওয়া হতো? ফার্স্ট এড দেওয়া হতো, রোগীকে আমরা রাখতে পেরেছি ওখানে, চিকিৎসা দিতাম ওখানে, রাত্রে শোয়ার ব্যবস্থা করা হয়েছিল, দুইটা রোগীকে রাখতে পারতাম ওখানে, দু একজন রোগী ভালো হয়ে ফিরে বাড়ি চলে গেছে। এরপরে ৯ মেতে ওই বিবির বাজার এরিয়াটা পাকিস্তান অ্যাটাক করে, পাকিস্তানের
আমাদের ওখানে অনেক অ্যাক্টিভিটি হতো, তো অ্যাটাক করে ওই জায়গাটা ওরা বিবির বাজারটা দখল করে নেয়। আমরা ওখান থেকে পিছু হটি, ওখানে আমাদের অনেক বেশ কিছু ইঞ্জুরি হয় ওই দিনে। তখন ওই আমাদের ছোট্ট জায়গাতে আর হচ্ছিল না, ওটা ধরে অ্যাটাক করে ওটা নিয়েই গেছে প্রায়। তখন ওখান থেকে আমরা রুগীদেরকে শিফট করে ইয়েতে নিয়ে আসি, সোনামুড়া বলে 2 কিলোমিটার দূরে একটা গ্রাম নদীর, গোমতী নদীর ওপাশে একটা ইন্ডিয়ান শহর, ওই এরিয়ার যেটা রাজধানী শহর, ওইখানে এই সোনামুড়াতে ফরেস্ট রেস্ট হাউসে আমাদেরকে জায়গা দেওয়া হয়। ফরেস্ট রেস্ট হাউসের ওখানে ইয়ে ছিলেন ফরেস্টের কনজারভেটর অফ ফরেস্ট মিস্টার নরেশ ভট্টাচার্য, উনি একজন বিপ্লবী, ইন্ডিয়ান আগেকার সেই বিপ্লবী আমলের লোক, উনি আমাদের জন্যে ওই হাসপাতালটা ছেড়ে ইয়েটা ছেড়ে দেন, ওই ফরেস্ট রেস্ট হাউসটা। ওইখানে আমাদের এই মানে বিবির বাজারে যেগুলো আহত হয় তাদেরকে আমরা ওখানে নিয়ে আসি। ওখানে নিয়ে এসে আমরা ওই তখনও আমাদের আর্মির লোকদের দিয়েই কাজ করাচ্ছিল, আর্মির বেশ কিছু মেডিকেল করে লোকজন বিভিন্ন জায়গায় ছিল, তাদেরকে আমরা নিয়ে এসে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছিল ওখানটায়, আর আমি ছিলাম ডাক্তার। আর ওখানে ডাক্তার আমাদের যে ছিল ডক্টর নাজিম, উনি যখন মেলাঘরে এসছে ওনার সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো নিয়ে, তো ওই নাজিম ওই প্রথম দিন এই সোনামুড়াতে হাসপাতাল শুরু করে। 22 এপ্রিল যখন ময়মনসিং কল করল, ময়মনসিং যখন পাক বাহিনী আক্রমণ করল, সেই দিনই ময়মনসিং মেডিকেল কলেজ থেকে আমার বন্ধুরা আমাকে কতগুলি যন্ত্রপাতি, সেলাই করার বিভিন্ন স্টিচেস ম্যাটেরিয়ালস, এগুলি দিয়ে আমাকে একটা ব্যাগ তৈরি করে দিল, একটা স্টেথোস্কোপ দিল, একটা বিপি ইনস্ট্রুমেন্ট দিল, দিয়ে আমাকে একটা ব্যাগ সাজিয়ে দিল। সেই দিন আমি বেরিয়ে গেলাম। 9ই মে আমাদের কুমিল্লার ওই বর্ডারে বিয়ানী বাজারে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমাদের বহু মুক্তিযোদ্ধা আহত হয়, 11 জন মুক্তিযোদ্ধা সেদিন শাহাদত বরণ করেন। তাদেরকে কেন্দ্র করে আমরা সময়ের দাবিতে একটা মিনি হাসপাতালের মতো করে ফেলি, এখানে 8 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে। সেখানে আমি ছিলাম, আমাদের এক পল্লী চিকিৎসক ছিল কেরামত আলী, আর একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল হাসান মাহমুদ, এবং এটা ছিল 9ই মে। আর সেই রাত্রি ক্যাপ্টেন আক্তার পাকিস্তান আর্মিতে ছিলেন, পরে রিভল করে আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সাথে উনি চলে গেছিলেন, উনি কোন একটা সাবসেক্টরে ছিলেন, ওইখান থেকে সে আমাদের সাথে জয়েন করে। 31 জুন 1971 সাল সেই সময় আমাদের হেডকোয়ার্টার মতিনগর থেকে মেলাঘরে শিফট করে। ওইখানে আমার উপর নির্দেশ আছে, আমি সোনামুড়া হাসপাতাল ছিল, ওই হাসপাতালটা তখন বাংলাদেশ হাসপাতাল বলতো, কেউ মুক্তিযোদ্ধা হাসপাতাল বলতো, বিভিন্ন নামে এটা পরিচিত ছিল। আক্তারকে ওইখানে রেখে আমার উপর নির্দেশ আমি মেলাঘর হেডকোয়ার্টারে চলে যাই, এবং 22 নম্বর ক্যাপ্টেন আক্তার সোনামুড়ার থেকে মেলাঘরের পাশে দ্বারকা বাগিচা বলে একটা স্থানের নাম আছে, সেই দ্বারকা বাগিচাতে ওই হসপিটালটা শিফট করে। দ্বারকাটিলা বলে একটা পাহাড়ে মেলাঘর থেকে একটু দূরে, ওইখানে একটা হাসপাতাল করা হয়, টেন্ট বেসড, টেন্ট দিয়ে 180 পাউন্ডার টেন্ট, বড় বড় টেন্ট, বিশাল বড় বড় টেন্ট, এই এই ঘরটার মতো বড় হয় এক একটা টেন্ট, এক এক টেন্টের মধ্যে 8 জন 10 জন করে রুগী রাখা যায়, এরকম 12-14টা টেন্ট ছিল আমাদের বসিয়ে, একটা বিরাট হাসপাতাল এরিয়া করা হয়েছিল, আর কতগুলো ছোটো ছোটো টেন্ট ছিল যেখানে আমাদের স্টাফরা থাকত, এই এই মানে মেডিকেল স্টাফ আর্মির বা আমাদের এই মেয়েরা যারা ছিল, 5টা মেয়ে একসঙ্গে, ও ওখানে পদ্মা বলে আরেকটা মেয়ে ওখানে জয়েন করে আমাদের সঙ্গে, এই 4টা মেয়ের কথা বললাম, এর সঙ্গে পদ্মা বলে আরেকটা, পদ্মা রানী সরকার, ও এসে আমাদের সঙ্গে জয়েন করে। ওইখানে যে দেখলাম যে টেন্ট করা, ওই তাঁবু তাঁবু একটা তাঁবু করা, ওইটাতে রুগী আসলে ওইখানে দেখে, একটা তাঁবু আছে, কয়েকজন মানে মেডিকেল স্টুডেন্ট আছেন এবং একজন ডক্টর আছেন ক্যাপ্টেন আক্তার, উনি আবার আর্মি ডক্টর ছিলেন। আক্তার ভাই আমাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ট্রেনিং আর নার্সিং জানো? আর হ্যাঁ জানি। তো কথায় বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমার সময়টা নার্সিংয়ের সময়টা অল্প হলো, মোটামুটি একটা আগ্রহ আছে বিদায়, আমি খুব জোরের সাথেই বলছি যে হ্যাঁ আমি জানি। আচ্ছা ঠিক আছে আসো। তারপরে যাওয়ার কিছুক্ষণ পরে একটা ছেলেকে, মুক্তিযোদ্ধা একটা ছেলেকে নিয়ে আসলো, সে কন্টিনিউয়াসলি বমি করছে, বেডের মধ্যে শুয়ে রাখছে, তো বমি করতেছে। তো আমাকে আক্তার ভাই বললো যে পদ্মা তুমি
একটা কিছু নিয়ে আসো তো, ওই যে দেখো ওখানে একটা ডিশ আছে, ওর তো ইনস্ট্রুমেন্ট নাই বা ওই রকম জিনিসপত্র নাই, যে একটা প্লাস্টিকের একটা গামলা, ওইটা নিয়ে এসো বমি করতেছে। তো নিয়ে এসে দিতে দিতেই ও খক করে একদম পুরো বমি আমার গায়ের উপর, একদম মাথা দিয়ে পড়ে গায়ের মধ্যে পড়ে মুখ দিয়ে এরকম ঝুলে পড়তেছে বমি। প্রথম দেখায় গরম লাগলো, তারপর তো দুর্গন্ধ আসেই, মানে কোনো রকম সহ্য করলাম, করে মুখ টুক মুছেই ওইটা ধরলাম, তারপরে ক্লিন করলাম। আমার এটা দেখে আক্তার ভাই খুব খুশি, উনি ওনার মিসেসকে ডেকে বলতেছে, খুকু দেখো দেখো এই মেয়েটা কিন্তু পারবে, কাজ করতে পারবে এই মেয়েটা, ওর স্ট্যামিনা আছে, ওর ইয়ে আছে। আচ্ছা, এই কিন্তু আমার যাত্রা শুরু ওইখানে। আমার তখন মনে হইতেছিল যে হ্যাঁ, আমি আসলে মুক্তিযুদ্ধে আসছি। যদি ওখানে যেয়ে ঘুরতাম ঘাড়তাম দেখতাম, তাহলে কিন্তু আমার ওই ইয়েটা অনুভূতিটা আসতো না। আস্তে আস্তে এই চিকিৎসা দেওয়ার পরিধিটা এত বেড়ে যেতে লাগলো যে ওই ছোট্ট জায়গায় আর সেটা পোষাচ্ছিল না। তারপরে আরেকটা ব্যাপার হলো যে পাকিস্তানি মিলিটারি বাহিনীও জেনে গেছিল যে ওইখানে এরকম একটা কাজ চলছে, তো এটা তো ওদের একটা অস্ত্রের রেঞ্জের মধ্যেই ছিল, তো প্রায়ই সেখানে তারা বোমা হামলা করছিল রকেট লঞ্চার দিয়ে, আমাদেরকে ওই শহরটাতে নানা ধরনের আক্রমণ চালাচ্ছিল। তো তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের এই ছোট্ট হাসপাতালটাকে নিয়ে যাওয়া হবে মেলাঘরে। তারপর মেলাঘরে যেয়ে আমরা কিন্তু তাঁবু খাটিয়ে একটা ইয়ের উপরে, টিলার উপরে কয়েকটা তাঁবু খাটিয়ে, একেবারে যেরকম যুদ্ধক্ষেত্রে যেরকম তাঁবুগুলি থাকে সেরকম তাঁবু, নিচে সেলোফেন পাতা থাকতো, সেই রকম একটা অবস্থার মধ্যে কয়েকটা তাঁবু খাটিয়ে সেখানে হাসপাতালটা আমরা চালিয়ে গেলাম। কিন্তু এর মধ্যে আমরা পেরেছিলাম নীতি নির্ধারকদের কাছে এই জিনিসটা পরিষ্কার করতে যে একটা সত্যিকার অর্থে হাসপাতাল তৈরি করা দরকার। এই বড় হাসপাতাল যেটা করব, এটা কিন্তু বর্ডারের ধারে করতে পারবো না আমরা, কারণ পাকিস্তান আর্মি যে কামান আছে, এই মিডিয়াম গান কামানের রেঞ্জ হচ্ছে 11 মাইল, এই 11 মাইল রেঞ্জের বাইরে কোথাও গিয়ে আমাদের এই হাসপাতাল করতে হবে, এরকম আমাদের কন্ডিশন দিলেন আমার যে কমান্ডার। ইংল্যান্ড থেকে ডক্টর জাফলা চৌধুরী এবং ডক্টর মবিন আমাদের মেলা করে আসে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় একটা হসপিটাল করার জন্য মুক্তিযোদ্ধাদের, এবং ডক্টর জাফুল্লা চলে যায়। ডক্টর মবিন, সে ছিল অর্থোপেডিক সার্জন, উনি ইংল্যান্ডের মার্গারেটে এখনো আছেন, ওইখানে থাকেন, উনি ওইখান থেকে আসছিলেন। তো ডক্টর মবিনের উপর দায়িত্ব, মবিনকে রেখে ডক্টর জাফুল্লা চলে যায় কলকাতা, উনি সার্বক্ষণিক আমাদের জেনারেল ওসমানের সাথে থাকতেন। বাংলাদেশ অস্থায়ী সরকার তো মানে মুজিবনগর যেটা বলে এটা ছিল 8 নম্বর থিয়েটার রোড কলকাতায়, ওইখান থেকে একটা পারমিশন দিল ওরা, 4 জন ইঞ্জিনিয়ারকে আমাদের এখানে পাঠালো, 4 জন ইঞ্জিনিয়ার ওই হাসপাতালটা বানানোর জন্যে, তাজুল, তারপরে এরম আরও কয়েকজন, তাজুল এখন বেঁচে আছে মনে হয়, ওই নুরুল হুদা, ডক্টর মবিন আর আমাদের খালেদ মোশাররফ, তারা বিভিন্ন জায়গা দেখে এই হাবুল বন্দরের লিচু বাগানটাও নির্দিষ্ট করেন হসপিটাল করার জন্য। বাংলাদেশ সরকার তখন 50,000 টাকা একটা স্যাংশন দেয়। এই হসপিটালটি প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে 30 মাইল দক্ষিণে বিশ্রামগঞ্জ নামক একটি স্থানে। তোমরা নিশ্চয়ই শুনেছ সুভাষ বোসের নাম। সুভাষ বোসের দেহরক্ষী ছিল হাবুল বানার্জি বলে এক ভদ্রলোক, তার আদি বাড়ি ছিল আমাদের বিক্রমপুরে, উনি কলকাতায় থাকতেন, কিন্তু এই বিশ্রামগঞ্জে ওনার একটা বিরাট বাগান ছিল, সেখানে তিনি আমাদেরকে কিছু জায়গা বাগানের গাছ কেটে কেটে একদম বাগানের মাঝখানে, কারণ এটা তো লুকিয়েও করতে হবে, খোলাখুলিভাবে তো করা যায় না, কারণ আবার আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা পরিণত হব, তো ওই মাঝখানে জায়গা করে দিলেন আমাদেরকে। সেখানটায় আমরা 2টা ব্যারাক তৈরি করলাম, একটা মেডিকেল ইউনিট, একটা সার্জিক্যাল ইউনিট। তো ওইখানে হসপিটাল করা হয় সম্পূর্ণ বাঁশ এবং ব্যাগ দিয়ে, প্রথম 300 বেডের হসপিটাল করা হয়েছিল, বেডগুলো তোমার বাঁশ দিয়ে তৈরি করা হইতো, অপারেশন টেবিলটাও বাঁশের তৈরি ছিল, হ্যাঁ, উপরে ছোন দিয়ে রাখা হয়েছিল এবং ওই সোন দিয়ে চট দিয়ে তোষক বানানো হয়েছিল। এই বড় হাসপাতাল দেখাশোনা করার জন্য মবিন ভাই দায়িত্ব নিলেন। আপনার হসপিটালে রোগীদের জন্য মেডিসিন কিভাবে সংগ্রহ করতেন? মেডিসিন তো অনেক রকমের একটা ব্যাপার ছিল,
তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু রেগুলার হাসপাতাল না, যে রেগুলার কোনো ইউনিট না, রেগুলার সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার ছিল একটা, তার কিছু মেডিসিন সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল ওখানে লোকালি, তা যৎসামান্য। বাংলাদেশের ভিতরে বিভিন্ন সাবসেক্টরে বিভিন্ন উপজেলায় যে হাসপাতালগুলো ছিল তারা হেলথ কমপ্লেক্স, এগুলো থেকে আমরা মেডিসিন মাঝে মাঝে রাত্রেবেলা গিয়ে রেড করে ওখান থেকে নিয়ে আসতাম। নয়াবাজার বলে একটা রুরাল হেলথ সেন্টার একদিন রাত্রেবেলা আমরা ওই, এটা ছিল নির্ভয়পুরের কাছে, নির্ভয়পুরের বলে আমাদের সাবসেক্টর ছিল, সেখান থেকে বাংলাদেশের ভিতরে কয়েক মাইল, দশ কয়েক মাইলের মতো ভিতরে, সেইখানে এই ঢাকা চিত্রাঙ্গন রোডের উপরে এই হাসপাতালটা ছিল, বেশ বড় হাসপাতাল, থানা হেলথ কমপ্লেক্স। আমরা ওখানে একদিন ওই নির্ভয়পুরের কিছু ট্রুপস, ক্যাপ্টেন মাহবুব ছিল ওখানে, ওর কিছু জনা পঞ্চাশেক ট্রুপস আর আমার হাসপাতালের একজন লোক, এদেরকে নিয়ে ওই ওখানে গিয়ে, ওখানে একটা দারোয়ান ছিল রাত্রেবেলা, পায়ে চোট, তো ওই এক পায়ে খড়াতে খড়াতে আসলো রাত্রে নিয়ে, ওকে বললাম ভাই আমাদের এগুলো দরকার, আমরা হাসপাতালে যা আছে আমরা নিয়ে যাবো, বললেন তো সে রাজি হয়ে গেল। আমরা ওখান থেকে মেডিসিন তো নিলামই, তারপরে অপারেশন থিয়েটার, বেড, ওই এগুলো, তারপরে এমনকি কেরোসিন রেফ্রিজারেটর পর্যন্ত ওখান থেকে যা ছিল সব নিয়ে লোকের মাথায় মাথায় করে ওই ইয়েতে নির্ভয়পুরে নিয়ে ওখান থেকে এক রাত্রের মধ্যে আমরা সোনামুড়ে নিয়ে চলে গেলাম। প্রথম যখন হাসপাতালটা আরম্ভ হয় তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়ার সময় আমাদের বন্ধুবান্ধবরা কিছু যন্ত্রপাতি আমাকে দিয়ে দিয়েছিল, এইটা দিয়ে আমরা প্রথম হাসপাতালের কাজকর্ম আরম্ভ করি প্রথম। পরবর্তীতে আমাদের দুই মুক্তিযোদ্ধা বিশ্বু জামাল এবং বাহার কুমিল্লা, এরা 14 গ্রামের একটা হাসপাতাল রেড করে ওই হাসপাতালের সমস্ত ঔষধপত্র, যন্ত্রপাতি, তারপরে স্টেরিলাইজার, তোমার ইভেন দিয়ে একটা মাইক্রোস্কোপও ছিল, এগুলো নিয়ে তারা অভয়নগর, ইন্ডিয়ার সাইডে অভয়নগর নামে এক জায়গায় রেখে আক্তার, ক্যাপ্টেন আক্তারকে খবর দিল, কারণ ক্যাপ্টেন আক্তারের আন্ডারে তারা কাজ করতো তখন এই মুক্তিযোদ্ধা দুইজন। তখন ক্যাপ্টেন আক্তার আমাকে বলল যে নাজিম ভাই ওইখানে কিছু যন্ত্রপাতি আর এগুলো পাওয়া যায়, আপনি যদি পারেন এগুলি কালেকশন করতে পারেন। তখন আমি একটা হোন্ডা নিয়ে অনেক দূর, ঠিক মনে নেই কত কিলোমিটার, আমি অভয়নগর গেলাম। অভয়নগর গিয়ে দেখলাম যে একটা বাড়িতে এগুলি রাখছে, ইন্ডিয়ান সাইডে সেই বাড়িতে এই ওষুধপত্রগুলি আছে, এবং তারা একটা পিক আপ হাইজেক করে নিয়ে আসছে, মাজদা পিক আপ। তখন আমার হোন্ডা এবং ওষুধপত্র সব কিছু এই মাজদা পিক আপ দিয়ে সেই যন্ত্রপাতিগুলি আমরা হসপিটালে নিয়ে আসি, এবং বলা যায় যে আমার যন্ত্রপাতি যেটা আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে নিয়ে গেছিলাম, এবং বাহার এবং জামালের যে ইয়ে করা রেড করে যে যন্ত্রপাতিগুলি উদ্ধার করেছিল এগুলি দিয়ে কিন্তু আমরা এই 9 মাস হসপিটালটাকে চালাইছি। কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তারা কিছু যন্ত্রপাতি, কিছু ওষুধপত্র আনাইছিলেন, সেইটা ব্যবহার করার সুযোগ ওইখানে হয় নাই, সেগুলি পরবর্তীতে আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে ব্যবহার করি। নার্সের কাজে ছিল আমাদের মোট 11 জন, জাকি আপা ছিল একজন, জাকি আপা হচ্ছে ইডেন গার্লস কলেজে উনি ইংলিশের টিচার ছিলেন, উনি আসলেন, ওনাকে আমরা হেড নার্স করে দিলাম সিনিয়র ওদের মধ্যে। এই লুলুকে, লুলু মানে সুলতানা কামাল, অ্যাডভোকেট সুলতানা কামাল পরে অ্যাডভোকেট হয়েছে, তো ওনাকে আমরা, উনি হলেন ডেপুটি হলো। এই তারপরে আরও সব মেয়েরা ছিল, আবার আমার স্ত্রী সৈয়দ আবেদিনহার সে ছিল। বিশ্রাম গান্ধী আসার পরে আমাদের এখানে আরও কয়েকজন আসলো, একজন হচ্ছে নীলিমা বৈদ্য বলে একজন, এক ইয়ে উনি ছিলেন স্টাফ নার্স, পাস করা নার্স। এই এই প্রথম আমি পাস করা নার্স একজনে পেলাম, তো তার অসুবিধা হয়নি। আমাদের অন্যান্য যারা কাজ করেছে এরা খুব সিরিয়াসলি কাজ করতো, এবং রোগীরা তাদেরকে অত্যন্ত ভালোবাসত, ওই অ্যাবসলিউটলি স্যাটিসফাইড উইথ দেয়ার ওয়ার্ক। প্রথমে তো শুরু করলাম আমার ছোট বোন সাইদা কামাল আর আমি, খুকু এসে যোগ দিল, ডালিয়া এসে যোগ দিল, আমরা 4 জন ছিলাম মেয়েরা, আর অন্যান্য ডাক্তার যারা ছিল, সালাউদ্দিন ছিল, ক্যাপ্টেন আক্তার তো ছিলেনই, উনি তো শুরুই করেছেন সেটা। আর আমাদের কোনো ট্রেনিং ছিল না, এটা ভালো প্রশ্ন করেছে, আমাদের কোনো ট্রেনিং ছিল না, এবং এটা কিন্তু একটা বিরাট বড়, আমি বলবো যে আমাদের যে
অঙ্গীকারের ব্যাপার। সেই সময় বোধহয় আমাদেরকে যে কোনো কাজ দিত আমরা করতে পারতাম। আমি ছাত্রী ছিলাম সাহিত্যের, আমি ইংরেজি সাহিত্যে তখন অনার্স পরীক্ষা মাত্র শেষ করেছি। আমার ছোট বোন সাইদা কামাল, সে কিন্তু শিল্পী, ছবি আঁকে, আর্ট কলেজে তখন পড়াশোনা করছে, ওরও শেষ সময়টা পড়াশোনা করার। খুকু মাত্র গ্রাজুয়েট হয়েছে, বিএ পরীক্ষা দিয়ে পাশ করে গেছে। সেখানে ডালিয়াই একমাত্র ডাক্তার ছিল, ডালিয়া আমাদের বন্ধু যে সে ডাক্তার ছিল। তার পরবর্তী সময় আমাদের সঙ্গে এসে যারা যোগ দিয়েছিল তাদের কাউকে কাউকে তোমরা চিনতেও পারো, মিনু হক যিনি নৃত্যশিল্পী, তার তো ডাক্তারির সঙ্গে কিংবা নার্সিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাই না? এরকমভাবে যারা অনুপমা বলে আমাদের আরেকটা বন্ধু এসে যোগ দিয়েছিল, সেও নার্সিংয়ের সঙ্গে যুক্ত ছিল না। ট্রেন্ড নার্স বলতে আমাদের সঙ্গে মাত্র দুইজন ছিলেন, নীলিমা আর পদ্মা। ওরা দুজন নার্সিং জানতো, ওরা কুমিল্লার থেকে আর বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। কিন্তু আমরা অধিকাংশই যারা এখানটায় কাজ করেছি, কারণ নার্সিং ট্রেনিং ছিল না, কিন্তু তখন আমাদের মনে হচ্ছে যে যে কোনোভাবে আমরা মুক্তিযুদ্ধের একটা কাজে লাগি। নার্সিং মানে সেবা, সেবাটা তুমি হসপিটালও দিতে পারো, সেবাটা তোমার বাসায়ও দিতে পারো, সেবাটা তুমি তোমার পারিপার্শ্বিকতায় যারা আছে আশেপাশে তাদেরকেও দিতে পারো, এটাই নার্সিং। ওইটা ট্রেনিংটা নেওয়ার অর্থ হইল এটাই যে তুমি ইনস্ট্রুমেন্টগুলি চিনো, তুমি বইয়ের কিছু শরীরের পার্টসের নামগুলি জানো, তোমার অন্তর থেকে যদি আসে সেবাটা, তোমাকে সেবাটা শিখাই দিতে হবে না। তো বিভিন্ন ধরনের আরো পেশেন্ট আসতো, এর মধ্যে একটা পেশেন্ট ছিল একদম ভিন্ন ধর্মী, সেটা ছিল পাগল, উন্মাদ। আমাকে তো কেউ পাগলের মানে প্রশিক্ষণ দেয় নাই, আমি তো ঠিক ওই ছেলেটাকে ভালো করে বলেছি, তুমি নিজেই করতে পারবা, তোমাকে বলে দিতে হবে না। মুক্তিযুদ্ধকে জানো 113তম পর্বের কুইজ। বাংলাদেশ ফোর্সেস হাসপাতাল কোন সেক্টরের অধীনে ছিল? এ সেক্টর 1, বি সেক্টর 2, সি সেক্টর 7, ডি সেক্টর 8। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও, এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 112তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল সৈয়দপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয় কত তারিখে? সঠিক উত্তর এ 24 মার্চ 1971। এই পর্বের বিজয়ীরা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরাফাত তরফদার ও তাকবীর হোসেন জীবন। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমাদেরকে এই কথাও বলা হয়েছিল যদি একটা বাহিনী তৈরি করতে পারি আমাদেরকে সশস্ত্র যুদ্ধেরও ট্রেনিং দেওয়া হবে, কিন্তু কোনো না কোনো কারণে এই জায়গায় হাসপাতালের প্রয়োজনীয়তাটা এত বড় হয়ে দেখা দিল যে সেইখানটায় তখন কিছু মানুষের ভীষণ প্রয়োজন। তখন মেজর খালেদ মোশারফ, পরে জেনারেল হলেন তিনি, তিনি আমাদেরকে বললেন যে তোমরা এই কাজটা অন্তত শুরু করো, তারপরে দেখা যাবে। তো ওই যে আমরা শুরু করলাম এবং কোনো ট্রেনিং ছাড়া, ইঞ্জেকশন কী করে পুশ করতে হয়, ড্রেসিং কীভাবে করতে হয়, এবং যেহেতু তোমরা নার্সিং পেশার সঙ্গে যুক্ত আছো তোমরা জানো যে এগুলি কত কঠিন কাজ এবং কত প্রিসাইসলি এই কাজগুলি করতে হয়, কত মনোযোগ দিয়ে কাজগুলি করতে হয়। যারা না জানে তাদের জন্য কিন্তু এই কাজগুলি খুব একটা সহজ সাধ্য হয় না, তাই না? ভয়েরও ব্যাপার আছে, মানে সেই সময় কিন্তু আমাদের মনের মধ্যে কোনো রকম ভয় কিংবা এটা আমরা করতে পারবো না, ধরতে পারবো না, কাছে যেতে পারবো না, এটা কখনো হয়নি। একটা খালি ঘটনা আছে, সেটা হলো একদম প্রথম দিকে একটি ছেলে আসলো যার গুলি লেগেছিল এই গালে, এই গাল দিয়ে গুলি ঢুকে, তোমরা নিশ্চয়ই অনেক দেখেছো এরকম ঘটনা, এইখান থেকে বেরিয়ে গেছে। আর গুলি যখন ঢুকে, ছোট হয়ে ঢুকে, যখন বার হয় তখন তো বিরাট হয়ে বার হয়ে যায়, তাই না? তো এই পাশের পুরা মাংসটা তার নিয়ে চলে গেছে, ঠোঁট অর্ধেক ঝুলে পড়েছে, এরকম একটা অবস্থা। তো ক্যাপ্টেন আখতার আহমদ ওটা তিনি সেলাই করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করার চেষ্টা করছেন, চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আর আমার ছোট বোন যে আর্ট কলেজে পড়তো, বেচারি শিল্পী মানুষ, ও টর্চ নিয়ে সেটাতে ওনাকে ইয়ে করছে, অ্যাসিস্ট করছে এবং জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। হঠাৎ করে দেখলাম যে ও ওখানটা, আমিও পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলাম যে ও মাথা ঘুরে পড়ে গেল, কারণ এরকম দৃশ্য দেখে তো অভ্যস্ত না। তো সেভাবেই কিছু কিছু জায়গায় তো আমাদের অবশ্যই খুব কষ্ট হয়েছে মেনে নিতে যে মানুষের এরকম অবস্থা হয়, কিন্তু সেটা আমাদের কমিটমেন্টকে আরও বাড়িয়ে দিয়েছিল যে যারা মানুষের উপরে এরকম নির্বিচারে, এই মানুষটা যারা এর উপরে আঘাত এনেছে কোনো ব্যক্তিগতভাবে চেনা মানুষ না, তার সঙ্গে কোনো শত্রুতা নাই, যুদ্ধে আহত হলে চলে যেত আগরতলা, কিন্তু তারপর যখন আমরা ফুল ফ্লেজে শুরু করলাম চলে আসতো আমাদের কাছে। এই যে যুদ্ধে আহত হয়ে যারা আসতো তাদের সেবা আমরা দিতাম, ওই কারো হয়তো বুলেট ঢুকে গেছে, বুলেট বের করতেছে, আমরা ডাক্তারদের সাথে সাথে ফোর্সে আগায় দিতাম,
ব্যান্ডেজগুলি আগায় দিতাম, ড্রেসিং করে দিতাম, তারপরে তাদের খাওয়ানো, মোছানো, ধোয়ানো, তাদের তাদের যে যত্নটা, তাদের কত তাড়াতাড়ি ভালো করা যায়, ওরাও চাইতো যে আমাদের তাড়াতাড়ি ভালো করে দেন, আমরা ভালোই আবার যাব যুদ্ধে। ওই যে তাদের স্পিডটা আমাদের আমাদের মধ্যে চলে আসতো, আমরাও চাইতাম যে ওদের তাড়াতাড়ি করে সুস্থ করে দিয়ে আমরা আবার তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠাই। ওই সময় আপনারা কি কখনো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন? তোমার এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব হ্যাঁ। হ্যাঁ, তুমি বলবা কি কি অস্ত্র নিছেন? স্টেন গান, মেশিন গান, LMG, গ্রেনেড, এইসব আমি বলবো যে না। কারণ আমরা যেই অস্ত্র নিয়ে যুদ্ধ করছি সেটা মারণাস্ত্র ছিল না, আমাদের অস্ত্রগুলি ছিল জীবনদানের অস্ত্র। আমরা আমাদের হাতে সবসময় উঠে আসতো ফরসেপ, ফরসেপটা দিয়ে চাপ দিয়ে কটনটা নিয়ে ওই ক্ষত জায়গাটারে পরিষ্কার করা, তখন এটা একটা অস্ত্র। কাঁচিটি দিয়ে গছটা কাটতাম, এগুলি অস্ত্র। তো আমরা অস্ত্র হাতেই যুদ্ধ করছি, তো ওই অস্ত্রগুলি জীবন দানের জন্য, জীবন মানে মানে শত্রুরে মারার জন্য না, আমরা আমাদের আহত মুক্তিযোদ্ধা ভাইদের সুস্থ করে